আসসালামু আলাইকুম আবারও একটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি জগপহাটের মেয়ে বগুড়ার বউ আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা কিন্তু দেখে বুঝতেই পারছো খুবই খুবই স্পেশাল একটা ভিডিও বিকজ অফ এটা কিন্তু ছিল ফাইনাল খেলার দিনের ভিডিও তো গত গত দিনের ভিডিও যেহেতু আমি একদিন পরে দিচ্ছি আজকে উনিশ তারিখ এটা ছিল আঠারো তারিখের ভিডিও তো আঠারো তারিখে কি কি আমি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যেখানে রান্নাবান্না চলছে আমার মেজ ভাসুর আমার মেজোজা আমার শাশুড়ি তার পাশাপাশি আছে আমার খুব শাশুড়ি তো আমরা কয়েকজন মিলেই রান্না করছি সত্যি কথা বলতে আমি আমি কোনো কাজই করিনি তার কারণ হচ্ছে আমি বাহিরে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে দেখি মোটামুটি সব কিছু কমপ্লিট শুধু এখন মানে ওই যে হাতা দিয়ে নাড়া নাড়ি চলছে তো এই তো সবাই মিলে আসলে নার্সিং হোমের যারা আছে সবাই মিলে আজকে একটা খাওয়ার আয়োজন করেছে খেলা উপলক্ষেই আসলে খাওয়ার আয়োজনটা করা তো সেটাই রান্না চলছে বাসায় তাই তো মেজু ভাইয়া এসে একটুখালি নাড়াচাড়া করছে আসলে মেজ ভাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত মেজ ভাইয়াই ছিল আসলে সে সব কিছুই করছে তো তার সাথে কিন্তু মেজো ভাবি ফুপ্পি মা সবাই ছিল আর যারা রান্না করছে এখানে আমরা যে কয়েকজন রান্না করছি এর মধ্যে থেকে শুধু আমার মেজ যা সে হচ্ছে আর্জেন আর্জেন্টিনার সাপোর্টার আমরা কিন্তু কেউ আসলে আর্জেন্টিনার সাপোর্টার না তবু আমরা আজকে আর্জেন্টিনার শুধু মানে আজকের দিনের জন্য আমরা আর্জেন্টিনার সাপোর্ট করছি তো এই তো চাল দিয়ে দিচ্ছে আর আমার শাশুড়ির হাতে রান্না এত মজা যে কি বলবো মানে খুবই খুবই মজা তো এই কারণেই তার কাছ থেকে রান্না করে নেওয়া হচ্ছে তো এখানে আমরা মুরগি দিয়ে বিরিয়ানি করছি তই তো সবাই মিলে একসাথে মিলে করলে বেশ ভালোই লাগে যদিও আমি প্রথমেই বললাম আমি কিছুই করছিলাম না শুধু ভিডিও করছিলাম আর সবার সাথে গল্প করছিলাম আর ভাইয়ার নিজেই কিন্তু আসলে একা একই কিন্তু নাড়া যায় না অনেক সময় দেখা যায় অনেক বেশি চাল হলে খুব সমস্যা হয়ে যায় আর আমার মেজ ভাসুর একদম আমার ভাইয়ের মতো সে আসলে খুব এনজয় করে সব কিছুতেই আসলে আমাদের সাথে সঙ্গ দেওয়া বা আমাদের সাথে একসাথে এটা সেটা করা মানে একদম খুব ফ্রি একটা মানুষ তো এখানে আলু বকোরা দেওয়ার পরে আমি বলছিলাম এটা কি সত্যি আলু বোখারা খেয়ে যদি টেস্ট করে টেস্ট করতাম তাহলে বোঝা যেত তো বলার সাথেই ভাইয়া আমাকে একটা দিয়ে দিয়েছে তো আলু বোখারা কিন্তু এমনি দেখা যায় যে খেতে ভালোই লাগে তাই তো বিরিয়ানিটা হয়ে গেলে তারপরে আমরা চলে যাব একদম নার্সিংহোমে কারণ আমরা নার্সিংহোমে বসেই এই কয়েকটা খেলা দেখেছি আজকের ম্যাচটাও আমরা ওখানেই দেখব সবাই মিলে তো এর আগেও আমাদের খাওয়া দাওয়া হয়েছে আজকেই প্রথম না কিন্তু আজকে একদম লাস্ট আর দেখা যায় যে অনেক সময় আসলে বাসাতে আমি কোনো ব্লগ করি না সেভাবে তো আজকে যেহেতু মনে হচ্ছে যে কিছু একটা হতে চলেছে এই কারণে ভিডিওটি শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা আসলে জিতে গিয়েছে এই কারণে আসলে খুবই ভালো লাগছে তো এই ভিডিওতে যেটা আছে আমরা এখান থেকে তারপরে নার্সিংহোমে যাব তারপরে যেতার পরে আমরা চলে গিয়েছিলাম সাত মাথাতে তো আমি কিন্তু পরপর তোমাদের সাথে লাইভ শেয়ার করেছি ভিডিও দিয়েছি যারা দেখোই অবশ্যই গিয়ে দেখে আসতে পারো তো তো একদম শেষের দিকে মানে আমরা গল্প করতে করতে যেহেতু কাজ চলছিল কাজ বলতে আমরা তো যে যার মতো করেই ছিলাম শুধু ভাইয়াই নাড়াচাড়া করছিল এই কারণে মনে হচ্ছিল যে আমাদের দেরি হয়ে যাচ্ছিল আর দশ মিনিট যেহেতু নয়টা থেকে খেলা শুরু তো তাড়াহুড়া করেই আমরা সবাই বের হচ্ছিলাম আর আমি যেহেতু বাহিরে গিয়েছিলাম একদম রেডি হয়েই আমি আছি জাস্ট বের হব তো আমি রাকিন আর জান্নাত সরি জান্নাত না জাহান টুইন বেবির যে ছোটো বোনটা সে তারপরে রাখিন আমরা আগে বের হয়ে এসেছি আর জান্নাত পিছনে আছে সার্ভারাজ আগেই চলে গিয়েছে এর মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে এই যে সবাই মিলে এখানে আমরা খেলা দেখব সবাই কিন্তু বসে পড়েছে তো আমরাও চলে আসলাম তাই তো সবাই খেলা দেখছে এত সুন্দর একটা খেলা হয়েছে খুবই 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 ভালো লেগেছে সব কিছু বের করে এখানে মানে একদম রেডি যেহেতু আমরা বাসায় ছিলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের ভালোই লাগবে তাই বলবো যে ভিডিওটি দেখবা আর যদি ভালো লাগে ভিডিও তাহলে কিন্তু লাইক করতে ভুলবা না আর তার সাথে সাথে কিন্তু কমেন্ট করে বলবা যে ভিডিওটি কেমন হয়েছে আর যারা আজকে পেজে নতুন তারা অবশ্যই কিন্তু ফলেও ফলো দিবা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার দুইটাই আমি কেন সাবস্ক্রাইব আর ফলো দিতে বলি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তার কারণ হচ্ছে কখন আমি কোথায় আসলে আগে ভিডিও ছাড়ি এটা আসলে ঠিক নাই তো সবার আগে যাতে করে তোমরা ভিডিও দেখতে পারো সেই জন্যই তো এটা ছিল প্রথম গোল তারপরে অবস্থা এখানে যারা আছে সব দেখেই বুঝতে পারছো আর্জেন্টিনা ছাড়া তো আর কেউ হবে না তো এই যে যে কাকা নাচানাচি করছিল এটা কিন্তু রাবিয়া নার্সিংহোমের ম্যানেজার কাকা সেও মহা খুশি সে একদম আর্জেন্টিনা তাই তো খাবার খাওয়ার পালা তো বিরতির সময় আমরা খাবারটা পরিবেশন করছিলাম তো খুবই ছোট ছোট করে যতটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই রকম একটা উত্তেজিত অবস্থায় একদম ভিডিও করার হচ্ছে ইচ্ছাটাই থাকে না তাই তো এরকম করে প্লেটগুলো আসলে সাজানো হয়েছিল শশা লেবু টমেটো তার সাথে গরম গরম বিরিয়ানি আর মার হাতের রান্না খুবই খুবই মজা সে আসলে খুবই ভালো রান্না করতে পারে এক কথায় অসাধারণ যারা হয়তো বা আশেপাশে আছো বা যারা পরিচিত আমার ভিডিও দেখছো তারা হয়তো বা মার রান্না সম্পর্কে জানো বা খেয়েছো তো একদমই মিথ্যা বলছি না খুবই মজা তো মাও কিন্তু চলে এসেছে সচরাচর মা কিন্তু আসে না খেলা দেখতে তো আজকে মাও আমাদের সাথে যোগ দিয়েছে মা কিন্তু একদম ব্রাজিলের একদম খাস একটা সাপোর্টার আর আমাদের ফ্যামিলি থেকে আমরা সবাই ব্রাজিল শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার মেজো যা হচ্ছে আর্জেন্টিনা আর এমনি থেকে আমার নিজের যে আব্বু আম্মু তারাও কিন্তু সবাই ব্রাজিল আবার আমার ছোট ভাই যে সে হচ্ছে আর্জেন্টিনা তাই তো আবার আমরা খেলা দেখা শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে এইটা হচ্ছে যখন ফ্রান্স আসলে গোল দিয়েছে তারপরের মুহূর্ত একদম খারাপ অবস্থা সবাই খুব চিন্তিত মন খারাপ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো যাই হোক যে তারপরে আমরা চলে যাচ্ছি সাত মাতার দিকে এখন সম্ভবত একটা কত বাজে আমার সঠিক টাইমটা মনে নাই তবে আমার লাইভ যদি তোমরা দেখো তাহলে টাইমটা বুঝতে পারবা যে আমি কখন সাত মাথাতে গিয়েছিলাম এর মধ্যে তো বিভিন্ন ট্রাকে করে করে সবাই আসতেছিল একদম হয়ে হাল্লা বাসি টাসি মানে কি বলবো তোমাদের তো এই যে দেখো তারা একদম সেই অবস্থা মানে সেই একটা কি বলবো মনে হচ্ছে যে মানে ঈদে যে এরকম একটা মজা হয় চাঁদ রাতে আমার কাছে মনে সেই সেইরকম একটা ফিল মানে চাঁদ রাতের থেকেও বেশি মজা তো এই তো আমরা হাঁটে হাঁটে যাচ্ছি কারণ এত রাতের বেলা আসলে রিক্সা পাওয়া সম্ভব না আর এত বেশি মানুষ যে কি বলবো তো এই ফাঁকে ফাঁকে যতটুক পারছি তোমাদের সাথে একটু করে ভিডিও করছি কারণ আমার নিজেরও খুব ভালো লাগছিলো কারণ আজকের দিনের জন্য আমরা সবাই আর্জেন্টিনাকেই সাপোর্ট করেছি শুধুমাত্র মেসির জন্য সাত মাথার বর্তমান অবস্থা এটা সম্ভবত রাতের একটা চল্লিশ অথবা দুইটা এরকম একটা সময় ছিল আমার আসলে তখন সময়টা আসলে মনে পড়ছে না তাই তো সবাই সেই নাচানাচি করছে আর ওই যে সামনে আমরা একটু ওই পাশটায় যাব ওই পাশটাতে কিন্তু আরও বেশি মজা হচ্ছে তো এই যে মজাটা এই যে ভালো লাগাটা এটা জাস্ট তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি যদিও লাইভ করেছি যারা লাইভ এখনও দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করব গিয়ে দেখো কারণ এত মানে মানে আমি যখন লাইভ করছি তখন তো আসলে ভিডিও করতে পারিনি তখনকার পরিবেশটা আরও বেশি জমজমাট ছিল তো এখানে যেটা দেখলাম কাপ নিয়ে সবাই ছবি টবি তুলছে জানি না এটা কার কাপ ছিল তো আমরা যারা যারা গিয়েছিলাম সাত সাতমাতাতে আমরা এই যে ওরা সবাই এখানে ছবি তুলছে একদম ছবি তোলা নিয়ে ব্যস্ত তো এরা সবাই ছিল আর্জেন্টিনা সবার গায়েতেই যাচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছো তোমরা এবার তাজনুর একটুখানি ছবি উঠাচ্ছে আমি একদমই ছবি উঠাইনি জাস্ট ভিডিও করছিলাম ওরা সবাই নিজেদের ফোনে কিন্তু ছবি তুলেছে তো সারফারাজ কিন্তু প্রথমে ব্রাজিলের সাপোর্ট করেছে বাট পরে এসে সারফারাজও আর্জেন্টিনা হয়ে গিয়েছে এখন পরের বছর বোঝা যাবে যে সে আসলে কোন দলকে সাপোর্ট করবে তো আমরা একটুখানি সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে খুবই খুবই একদম কী বলবো যে খুব ভিড় ছিল আর সবাই এত পরিমাণে খুশি হয়তো বা দেখে বুঝতে পারছ আর এই যে একটাই মানে খারাপ একটা জিনিস লেগেছে অনেকের হাতে দেখলাম সেভেন আপ তো যে আসলে যে দলের সাথে খেলেনি তার মানে সেভেন আপ কেন নিয়ে ঘুরতে হবে এটাই একটুখানি খারাপ লেগেছে যে আমরা ব্রাজিলের সাপোর্টার হয়ে যখন মানে মজা করছি বা ভালো লাগা কাজ করছে এই সময়ও তাদের মধ্যে একটা মানে কি বলবো আর্জেন্টিনার সাপোর্টার হয়তো বা ছোটো বাচ্চা পোলাপানরা এই জন্য এরম করছে তো যাই হোক আর তাদের বিরুদ্ধে কোনো কথা না বলি এখানে এত বেশি হইচই ছিল মানে খুবই ভালো লেগেছে তো তারপরে আমরা যেটা করলাম আমরা এর ফাঁকে আমরা কিন্তু মিষ্টি খেয়েছি তো মিষ্টি খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি কারণ তখন আমার মনেই ছিল না যে আমি একটুখানি ফুটেজ নিব বা একটুখানি শ্যুট করে নেবো একদম মাথায় ছিল না তার কারণে আর করা হয়নি তো তারপরে যেটা করলাম চা খেয়ে আবার আমরা হেঁটে হেঁটে বাসায় চলে এসেছি এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ